রাজ্যপাল জগদীপ ধনকর হেলিকপ্টার ভাড়া চেয়েছিলেন, কিন্তু রাজ্য সরকার সেই আবেদনে সাড়া দেয়নি। কারণ রাজ্যপাল কোথাও গেলেই সেখানকার যাবতীয় ছবি বেআবরু হয়ে পড়ে। সেই কারণে রাজ্য সরকার চায় না রাজ্যপাল কোথাও যান। আসলে তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান, রাজ্যের সামগ্রিক অবস্থা সম্পর্কে তিনি খোঁজখবর নিতেই পারেন। সেক্ষেত্রে রাজ্য সরকারের তার সাথে সহযোগিতা করা উচিত। তা না করে প্রত্যেকটি পদক্ষেপে তার সমালোচনা করা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। শনিবার বারাসতে বিজেপি ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে এক বন্ধনীতে বেঁধে তার তীব্র সমালোচনা করলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বুলবুলের ঝড়ে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 5 লক্ষ কাঁচা বাড়ি পড়ে গেছে বলে যে পরিসংখ্যান রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তার সাথে বাস্তবের কোনো মিল নেই। কারণ এই দুই জেলা মিলিয়ে 5 লক্ষ কাঁচা বাড়ি আদৌ ছিল কিনা তারই কোনো প্রমাণ নেই। আসলে এই মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে কেন্দ্রের কাছ থেকে অনুদানের টাকা নেওয়ার অঙ্ক কষেছেন মুখ্যমন্ত্রী। ত্রাণের সাহায্য বাবদ পাওয়া টাকা নির্বাচনে খরচ করার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঠিক এভাবেই ফের একবার তোপ দাগলেন তিনি। गवर्नर अपना गवर्नर हाउस से निकल करके समाज में जाए, उससे जो कुछ छिपाना चाहती है टीएमसी वो उजागर हो जाएगी। इसी प्रकार हमारे केंद्रीय मंत्रियों को रोका गया और जो उफान प्रभावित क्षेत्र में जाने के लिए, तो इस